ভিভিটি স্টাডি সাইট তিনি বলছেন হি ইজ এ স্টুডেন্ট এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু এখানে বার্বের এখান হয়েছে আর কি এখানে হবে এখানে বার্বের শেষে এস বাই ইএস কোনোটাই হচ্ছে না এ বিষয়ে বিস্তারিত জানতে চাই ওকে ভাই আপনার যে প্রশ্নটা চমৎকার যে হি ইজ এ স্টুডেন্ট এরপরে কেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও এস বাই এস যুক্ত হয় নাই প্রশ্ন হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই এস যুক্ত হয় প্রেজেন্ট সিম্পল টেন্সে কথা সত্য কোন ধরনের বার্বের সাথে যুক্ত হয় সেগুলো কিন্তু সবই মেইন বার্বের সাথে এস বাই এস যুক্ত হয় কখনও কোনো অকজুয়েলারি বার্বের সাথে এস বাই ইয়েস যুক্ত হয় না আর অকজুয়েলারি ভার্ব যেগুলো আছে এগুলো কিন্তু আপনার ফিক্স যদিও হিজ এ স্টিউডেন্ট এখানে অকজুয়েলারি বার্ব হিসেবে বসে নাই এই অকজুয়েলারি বার্বটা এখানে মেইন বার্ব হিসেবে বসছে এই কথা সত্য তবে এই অকজুলারি বার্বগুলো মানে ইজটা অক্সিলারি বার্ব হিসেবেও বসতে পারে আবার এটা আপনার মেইন ভার্ভ হিসেবেও বসতে পারে মানে এখানে বসেছে আর কি তো এই অকজুলারি বার্ব ধরেন বি যেগুলো মানে এম ইজ আর ওয়াজ ওয়ার অথবা ধরেন মডেল ক্যান খুর শ্যাল শুড মে মাইট উইল উড মাস্ট অথবা সেমি মডেল যেগুলো আছে ধরেন হ্যাভ টু হ্যাস টু হ্যাড টু এম টু ইজ টু আর টু ওয়াজ টু ওয়ার টু হ্যাঁ ইত্যাদি এই ধরনের অকজুয়েলারি বার্ভ যেগুলো আছে বিশেষ করে আপনার যে প্রাইমারি অকজুয়েলারি যেগুলো আছে আর কোর মডেল যেগুলো আছে এ ধরনের অকজুয়েলারি বার্বগুলোর সাথে কখনোই এস অথবা ইএস যুক্ত হয় না কারণ এগুলো আমাদের টেন্স গঠনে সাহায্য করে এগুলো আমাদের মুড প্রকাশে সাহায্য করে যে কারণে এস বা ইয়েস যুক্ত হয় শুধুমাত্র আপনার মেইন বার্বগুলোর সাথে কখনোই অকজুয়েলারি ভার্বের সাথে যুক্ত হয় না সে কারণে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও হি ইজ এ স্টুডেন্ট এখানে হি ইজ এর সাথে অকজুলারি বার্ব যুক্ত হয় নাই তবে এই অকজুলারি বার্বগুলো কার ব্যবহৃত হবে সেটা মোটামুটি এখন ফিক্সড করা আছে যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হি ইজ হয় যেমন হি ইজ এ স্টুডেন্ট আপনি যেটা এক্সাম্পল দিয়েছেন যদি এখানে আই হতো তাহলে হতো আই অ্যাম আই স্টুডেন্ট এখানে আই ইজ এ স্টুডেন্ট কিন্তু আর হতো না আবার দেই আর স্টুডেন্টস তারা যদি হতো দে সাবজেক্ট হলে সেখানে আবার আর হয়ে যেত পাস্ট টেন্সে হলে ওয়াজ অথবা ওয়ার হতো ফিউচারে হলে সেটা উইল বি হতো এরকম আর কি এরকম কিছু আছে কিন্তু এই অক্জুলারি ভার্বগুলোর সাথে এস বাই এস যুক্ত হয় না হয় শুধুমাত্র মেইন ভার্বের সাথে বিস্তারিত আমার কাছে মনে হলো চট করে এটুকু বললেই হয় তারপরে যদি আপনার আরও কোনো কোয়েশ্চেন থাকে এ ব্যাপারে তাহলে কাইন্ডলি নিচে কমেন্ট করুন তখন আমি আরও একটু ঘাটাঘাটি করে বলার চেষ্টা করব আশা করি উত্তরটা পেয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক না দেওয়া থাকলে একটু লাইক দিন পরিশেষে সেই পুরাতন কথা দেশকে ভালোবাসুন বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন সকলের জন্য শুভেচ্ছা ভালো থাকুন